এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, ঘি লাগবে 3 টেবিল চামচ, বেকিং পাউডার লাগবে 1/2 চা চামচ, লবণ লাগবে 1/2 চা চামচ পরিমাণ। সেই সাথে পিঠার শিরাটার জন্য এখানে আমি চিনি নিয়েছি 2 কাপ পরিমাণ, এলাচ নিয়েছি 3টা। ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে পিঠা ডো। ডোর জন্য প্রথমে মিক্সিং বলে দিয়ে দেব ময়দা, সেই সাথে বেকিং পাউডার এবং লবণ। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব ঘি। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন ময়দা আর ঘি ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেলে, যখন দেখবেন ময়দার মিশ্রণটা হাত দিয়ে ঠিক এভাবে দলা পাকানো যাচ্ছে, তখনই বুঝতে হবে ঘি আর ময়দাটা ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি। এরপর পিঠার জন্য সফট একটা ডো তৈরি করে নেব। ফ্রেন্ডস, খেয়াল করুন পিঠার ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি। এখন একটা পাতলা সুতির কাপড় ভিজিয়ে ডোর ওপরে আমি দিয়ে দেব, যেন ডোর ওপরের স্কিনটা শক্ত না হয়। এখন পিঠাগুলো তৈরি করার জন্য পিঠার ডো, সেই সাথে পিঠার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি 1টা ডিমের কুসুম খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এগুলো এখন একটা সাইডে রেখে দেব এবং পিঠা তৈরি করার জন্য 1 মোট আন্দাজ ডো নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। অ্যাজ লাইক ঠিক যেভাবে আমরা নর্মালি রুটি বেলে থাকি সেভাবেই। দেখুন, 1টা রুটি আমি বেলে নিয়েছি। এখন প্রথমে আমি রিবন ফুলের 2টা ডিজাইন করে দেখাবো। এর জন্য এখানে আমি স্কোয়ার এবং রাউন্ড 2টা শেপের কুটি কাটা নিয়ে নিয়েছি। এখন এই কুটি কাটা দিয়ে প্রথমে স্কোয়ার শেপের রুটি আমি কেটে নেব। এরপর এই রুটির 2 ধারে কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি আড়াআড়ি দাগ কেটে নেব। দাগ কাটা হয়ে গেলে আগে থেকে যে ডিমের কুসুমটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, সেই কুসুম থেকে সামান্য একটু ডিমের কুসুম ঠিক এভাবে করে রুটের মাঝখানে দিয়ে উপর থেকে এনে মাঝখানে চেপে লাগিয়ে দিলে কিন্তু 1টা করে রিবন তৈরি হয়ে যাবে। এখন 1টা রিবনের মাঝখানে আরও একটু ডিমের কুসুম লাগিয়ে এর ওপরে 1টা রিবন বসিয়ে দিলেই কিন্তু 1টা স্কোয়ার শেপের রিবন পিঠা হয়ে যাবে। তবে ফ্রেন্ডস, পিঠাটাকে যেন আরও একটু সুন্দর লাগে সেজন্য আরও একটু ডো নিয়ে হাত দিয়ে এভাবে আমি একটু রোল করে নেব। এরপর পিঠার মাঝখানে একটু ডিমের কুসুম লাগিয়ে রোলটা বসিয়ে দিলেই কিন্তু 1টা স্কোয়ার শেপের রিবন পিঠা তৈরি হয়ে যাবে। এখন আমরা রাউন্ড শেপের রিবন পিঠাটা তৈরি করে নেব। সেমভাবে আবারও একটা বড় সাইজের রুটি থেকে রাউন্ড শেপে আমি রুটিটা কেটে নেব। এরপর এর মাঝখানে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে 2 ধার থেকে এনে মাঝখানে চেপে বসিয়ে দিলেই কিন্তু 1টা করে রিবন পিঠা তৈরি হয়ে যাবে। এখন আবারও আমি 1টা পিঠের ওপরে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে 1টা পিঠা এর ওপরে বসিয়ে দেব এবং সামান্য একটু ডো নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে রোল করে রিবন পিঠার মাঝখানে ঠিক এভাবে আড়াআড়ি বসিয়ে দেব। আর এরই সাথেই দেখুন, স্কোয়ার শেপের রিবন পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গেছে। তবে ফ্রেন্ডস, আমি এখানে কুকি কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে রাউন্ড শেপের বয়ামের ঢাকনা অথবা স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন। এখন আমি 3টি ভিন্ন ডিজাইনের গোলাপ পিঠা করে দেখাবো। প্রথমে গোলাপের পলি পিঠাটা করে নেব। এর জন্য আবারও একটা বড় সাইজের রুটি আমি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে এরকম একটা কুকি কাটার দিয়ে গোল শেপ করে আমি কেটে নেব। দেখুন, সম্পূর্ণ রুটিটাই আমি গোল শেপের করে কেটে নিয়েছি। এখন এই রুটি থেকে 1 পিস রুটি আমি জাস্ট এভাবে করে মাঝখানে বসিয়ে দেব। এরপর এর 1 ধারে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে এর ওপরে আমি আরও 1টা রুটি বসিয়ে দেব। সেমভাবে আবারও এর ওপরে আমি সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে আরও 1টা রুটি বসিয়ে দেব। আর এভাবেই আমি 2টা গোলাপ তৈরি করার জন্য 7টা রুটি এক নাগারে বসাব। 7টা রুটি এক নাগারে বসানো হয়ে গেলে এরকম একটা লম্বা টাইপের কলম অথবা কাঠি দিয়ে রুটির মাঝখানে একটু চেপে দেব, যেন সবগুলো রুটি খুব ভালোভাবে একসাথে সিল হয়ে যায়। এরপর এই গোল রুটিগুলোর 1 ধার থেকে আমি রোল করা শুরু করব। শেষ পর্যন্ত রোল করা হয়ে গেলে এই রোলের মাঝখানে আমি একটা ভালো ছুরি দিয়ে কেটে নেব। আর এর সাথেই দেখুন, 2টা গোলাপের কলি তৈরি হয়ে গেছে। এর পাতাগুলো হাত দিয়ে ঠিক এভাবে একটু ছড়িয়ে নিলে কিন্তু কলিটা দেখতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি ফোটা গোলাপ করে দেখাবো। এর জন্য আবারও একটা বড় সাইজের রুটি থেকে 3টা গোল সাইজের রুটি আমি কেটে নেব। এরপর 1 পিস রুটি নিয়ে এর মাঝখানে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে
আরও এক পিস রুটি এর উপরে বসিয়ে দেব। এভাবে করে তিন পিস রুটি আমি একসাথে বসিয়ে নেব। এরপর আগে থেকে বেঁচে যাওয়া অবশিষ্ট রুটির অংশ থেকে সামান্য একটু রুটি নিয়ে ঠিক এভাবে রোল করে নিলেই দেখবেন রুটিটা দেখতে কলির মতো মনে হবে। এখন এই কলির নিচের অংশটা ফেলে দিয়ে কলিটাকে আমি দুটো রুটির মাঝখানে আবারও একটু ডিবিয়ে কুসুম লাগিয়ে বসিয়ে দেব। এরপর এক ধার থেকে এক পিস রুটি তুলে রুটির দুই ধারে সামান্য একটু ডিবিয়ে কুসুম লাগিয়ে কলিটাকে মুড়িয়ে দেব। সেমভাবে আমি সব ধার থেকে রুটিগুলোকে তুলে ঠিক এভাবে করে সামান্য একটু ডিবিয়ে কুসুম লাগিয়ে কলির ওপর বসিয়ে দেব। ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু রুটিগুলো নিচের ধারে মুড়িয়ে লাগাবেন না, জাস্ট উপর দিকে লাগাবেন আর একেবারে লুজ করে লাগাবেন, তাহলেই কিন্তু গোলাপটা দেখতে ভালো লাগবে। আর এরই সাথে কিন্তু পাতাগুলো একটু ছড়িয়ে দেবেন। দেখুন, একটা ফুটন্ত গোলাপ আমি তৈরি করে নিয়েছি। এখন আরও একটা বড় সাইজের ফুটন্ত গোলাপ আমি করে দেখাবো। এর জন্য আবারও একটা বড় সাইজের রুটি নিয়ে এর উপরে আমি এরকম বড় সাইজের একটা বাটি বসিয়ে দেব এবং বাটির মাপে রুটিটাকে ঠিক এভাবে একটা ভালো নাইফ দিয়ে কেটে নেব। এরপর এই রুটিটাকে ঠিক এভাবে আমি চার পিস করে কেটে নেব। আর ফ্রেন্ডস, এই ডিজাইনের দুইটা ফুটন্ত গোলাপ করতে আমার টোটাল সাত পিস স্কোয়ার শেপের রুটি লাগবে। এখন এক পিস রুটির ওপর সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে আরও এক পিস রুটি এর ওপর বসিয়ে দেব। সেমভাবে সাত পিস রুটি আমি এভাবে করে বসিয়ে দেব। এক নাগারে সাত পিস রুটি বসানো হয়ে গেলে এর মাঝখানে আবারও একটা লম্বা কাঠি দিয়ে একটু হালকাভাবে চেপে দেব। এরপর রুটির এক ধার থেকে ঠিক এভাবে আমি শেষ পর্যন্ত রোল করে নেব। রোল করা হয়ে গেলে একটা ভালো নাইফ দিয়ে রোলের মাঝখানে কেটে এর পাতাগুলো ঠিক এভাবে ছড়িয়ে দিলেই কিন্তু দেখবেন একটা করে নতুন ডিজাইনের ফুটন্ত গোলাপ তৈরি হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, একটা গোলাপ আমি তৈরি করে নিয়েছি। আমি সূর্যমুখী পিঠা তৈরি করে নেব। এর জন্য তিনটা সাইজের সূর্যমুখী পিঠার কুকি কাটা নিয়ে নিয়েছি। এরপর এই বড় সাইজের রুটিটা থেকে তিনটা সাইজের কুকি কাটা দিয়ে আমি রুটি কেটে নেব। তিনটা সাইজের কুকি কাটা দিয়ে রুটি কাটা হয়ে গেলে সবগুলো রুটি একটা সাইডে সরিয়ে রেখে তিন সাইজের তিনটা রুটি আমি নিয়ে নেব। এরপর বড় সাইজের রুটির মাঝখানে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে ছোট সাইজের রুটিটা বসিয়ে এর ওপরে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে সব শেষে ছোট সাইজের রুটিটাও বসিয়ে দেব। এরপর সামান্য একটু ডো নিয়ে হাত দিয়ে ঠিক এভাবে রাউন্ড করে বলের মতো করে তৈরি করে নেব। এরপর সূর্যমুখী পিঠার মাঝখানে ডিমের কুসুম লাগিয়ে গোল বলটা আমি এর উপরে বসিয়ে দেব। সব শেষে একটা টুথপিক দিয়ে বলের ওপরে ঠিক হালকা হাতে ঠিক এভাবে খুঁচিয়ে দিলেই কিন্তু পিঠাটা দেখতে সূর্যমুখীর মতোই মনে হবে। এখন আমি হৃদয় হরণ পিঠা তৈরি করে নেব। জন্য আবারও এরকম বড় সাইজের একটা রুটি নিয়ে আমি ঠিক এভাবে ভাঁজ দিয়ে নেব। একটা ভাঁজ সামনে এবং একটা ভাঁজ পেছনে দিয়ে সম্পূর্ণ রুটিটাই ভাঁজ করা হয়ে গেলে মাঝখানে সামান্য পরিমাণে একটু ডিমের কুসুম লাগিয়ে রুটিটাকে ভাঁজ দিয়ে নেব। এরপর আবারও দুই ধার থেকে মুড়ে এনে দুই ধারে সামান্য পরিমাণ একটু ডিমের কুসুম লাগিয়ে চেপে দিলেই কিন্তু রুটিটা দেখতে হার্ট শেপের মনে হবে। এরপর এর নিচের ধারটা একটা ভালো নাইফ দিয়ে কেটে চৌকো করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা হৃদয় হরণ পিঠা। এখন আমি পাতা পিঠা তৈরি করে নেব। এর জন্য আবার একটা বড় সাইজের রুটি নিয়ে রুটির পাশে 9 ইঞ্চি এবং লম্বায় 5 ইঞ্চি করে স্কোয়ার শেপের একটা শীট কেটে নেব। পর উপরে এক আঙ্গুল এবং নিচে এক আঙ্গুল জায়গা খালি রেখে শীটের মাঝখানটা আমি ছুরি অথবা এরকম কাটার দিয়ে এরকম আড়াআড়িভাবে দাগ কেটে নেব। সম্পূর্ণ শীটটায় দাগ কাটা হয়ে গেলে এর ওপরে এবং নিচে খালি জায়গায় সামান্য পরিমাণ একটু ডিমের কুসুম লাগিয়ে শীটটাকে জাস্ট এভাবে একটা ভাঁজ দিয়ে নেব। এরপর আবারও এর এপাশেও ডিমের কুসুম লাগিয়ে আবারও একটা ভাঁজ করে নেব। এর উপরে এবং নিচে আবার একটু ডিমের কুসুম লাগিয়ে দুইটা মাথায় খুব ভালোভাবে সিল করে দেব। এরপর রুটির মাঝখানে ফাঁক করে একটা মাথা ঘুরিয়ে নিলেই কিন্তু রুটিটা দেখতে পাতা শেপের মনে হবে। এরপর রুটিটা যেন আরও ভালো লাগে সেজন্য এর নিচের কোনাটা আবারও একটা ভালো নাইফ দিয়ে ঠিক এভাবে আড়াআড়ি কেটে চৌকো করে দেব। আর এরই সাথেই দেখুন একটা পাতা পিঠাও তৈরি হয়ে গেছে। এখন আমরা আনারস পিঠাটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা বড় সাইজের রুটি দিয়ে রুটিটাকে হাফ ইঞ্চি পরিমাণে লম্বা ফিতার মতো করে কেটে নেব। এরপর রুটির মাঝখানে 7টা ফিতা রেখে বাকি ফিতাগুলো একটা সাইডে সরিয়ে রাখব। দেখুন,
সাতটা লম্বা ফিতা আমি আলাদা করে নিয়েছি। এখন এই ফিতাগুলো একটা বাদ দিয়ে আরেকটা ঠিক এভাবে আমি উল্টে দেবো। পর আগে থেকে এক সাইডে সরিয়ে রাখা ফিতাগুলো থেকে একটি ফিতা নিয়ে এর ওপরে সমানভাবে বিছিয়ে দেবো এবং ওপরে তুলে দেওয়া ফিতাগুলো আমি নিচে নামিয়ে দেবো এবং বাকি যে ফিতাগুলো রয়ে গেছে সেই তিন পিস ফিতা আমি উপরে তুলে দেবো এবং আরও একটি ফিতা এর মাঝখানে বসিয়ে পাটির মতো করে রুটিটাকে বুনে নেব। দেখুন, রুটিটাকে আমি পাটির মতো করে বুনে নিয়েছি। এখন এই রুটির চারধারে সামান্য পরিমাণে একটু ডিমের কুসুম লাগিয়ে কোনাকোনিভাবে রুটিটাকে ঠিক এভাবে মাঝখানে এনে মুড়িয়ে দেব। সেমভাবে উপর দিকটাও আমি মুড়িয়ে দেব। মুড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা ভালো নাইফ দিয়ে এর নিচের অংশটা কেটে দেব এবং একটু ছড়িয়ে দেব। সেই সাথে উপর দিকটা কিন্তু এভাবে একটু আস্ত রাখবো যেন পিঠাটা দেখতে আনারসের মতো লাগে। দেখুন, এর সাথে কিন্তু আনারস পিঠাটাও তৈরি হয়ে গেছে। এখন আমরা মাছ পিঠাটা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা ডিম সাইজের রুটি আমি বেলে নিয়েছি। এখন এই রুটির মাঝখানে আমি নারিকেলের পুর দিয়ে দেবো। ফ্রেন্ডস, মাছ পিঠাটা কিন্তু সাধারণত ঝাল পুর দিয়ে করা হয়, তবে এটা যেহেতু বিয়েবাড়ির পিঠা সেজন্য আমি নারিকেলের পুর দিয়ে করে দেখাবো। এখন একটা ধারালো নাইফ দিয়ে রুটির ডানে এবং বামে আড়াআড়ি করে তিনটা দাগ কেটে দেব। এরপর আবারও এর মাঝখানে আরও দুইটা দাগ কেটে দেব। টোটাল মাছ পিঠার জন্য একটা সাইডে ছয়টা করে আমি দাগ কেটে নেব। এরপর ডান পাশে রুটির মধ্যে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে রুটিটাকে টেনে এনে বাম পাশে লাগিয়ে নেব। সেমভাবে বাম পাশের রুটিটাও টেনে এনে ডান পাশে লাগিয়ে দেব। এভাবেই আমি সম্পূর্ণ মাছ পিঠাটার ওপরের পুরটাই ঢেকে দেবো। আর ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, রুটিটা জোড়া লাগানোর সময় খেয়াল রাখতে হবে পুরটা যেন বাইরে বেরিয়ে না আসে। এখন সম্পূর্ণ পিঠাটাই তৈরি করা হয়ে গেলে নিচের লেজের অংশটা আমি আবারও একটা নাইফ দিয়ে ঘি করে কেটে নেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে লেজের অংশটা আড়াআড়ি আমি এভাবে দাগ টেনে দেব। সেই সাথে একটা লং নিয়ে মাছের মাথায় গেঁথে দেব। আর এরই সাথেই দেখুন, তৈরি হয়ে গেল একটা মাছ পিঠা। এখন আমরা কামরাঙ্গা পিঠাটা তৈরি করে নেব। এর জন্য আবারও বড় সাইজের একটা রুটি থেকে আমি এরকম গোল কুটি কাটার দিয়ে রুটি কেটে নেব। সম্পূর্ণ রুটিটায় কাটা হয়ে গেলে একটা রুটি আমি মাঝখানে নিয়ে নেব এবং রুটির ওপরে সামান্য একটু ডিমের কুসুম লাগিয়ে আরও এক পিস রুটি এর ওপরে বসিয়ে দেব। সেমভাবে সবগুলো রুটি আমি একের পর এক ডিমের কুসুম দিয়ে জোড়া লাগিয়ে নেব। আর ফ্রেন্ডস, আমি এখানে গোল করে কাটা দশটা রুটি একসাথে জোড়া লাগিয়েছি। এরপর রুটির মাঝখানে আবারও সামান্য পরিমাণে একটু ডিমের কুসুম লাগিয়ে এভাবে ভাঁজ করে দিলেই দেখবেন পিঠাটা দেখতে কামরাঙ্গার মতোই মনে হবে। তবে ফ্রেন্ডস, এই পিঠাটা যখন আপনি তেলে ভাজবেন তখনই কিন্তু এটা পুরোপুরিভাবে কামরাঙ্গার শেপে চলে আসবে। এখন আমরা বেনুনি পিঠা তৈরি করে নেব। এর জন্য আবারও একটা বড় সাইজের রুটি আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে ঠিক এভাবে একটা পিজা কাটার অথবা নাইফ দিয়ে চিকন ফিতার মতো করে কেটে নেব, অ্যাজ লাইক ঠিক যেভাবে আমরা লাচ্ছা পরোটা তৈরি করে থাকি সেভাবেই। এখন এই সম্পূর্ণ রুটিটাই চিকন ফিতার মতো করে কাটা হয়ে গেলে রুটিটাকে চার ধার থেকে মাঝখানে নিয়ে আসব এবং মাঝখানে এনে রুটির উপরের অংশটা একসাথে একটু ডিমে কুসুম দিয়ে জোড়া লাগিয়ে নেব। এরপর লম্বা করে কাটা ফিতাগুলোকে আমি সবার তিনটা ভাগে ভাগ করে নেব এবং ঠিক যেভাবে আমরা চুলের বেনি করে থাকি সেভাবেই বেনি পাকিয়ে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন, বেনিটা করার সময় একটু লুজ করে করবেন। আর সম্পূর্ণ বেনিটাই করা হয়ে গেলে এরপর আবার একটু ডিমের কুসুম দিয়ে এই দুই ধার ঠিক এভাবে করে এনে একসাথে লাগিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একটা করে বেনুনি পিঠা। এখন আমরা ফুল পিঠাটা করে নেব। এর জন্য আবার একটা বড় সাইজের রুটি থেকে গোল একটা কুকি কাটার অথবা বয়ামের ঢাকনা দিয়ে এভাবে আমি গোল রুটি কেটে নেব। রুটিগুলো একটা সাইডে রেখে একটা রুটি নিয়ে রুটির চার ধারে ঠিক এভাবে আমি ধারালো নাইফ দিয়ে দাগ কেটে নেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে রুটির ধারগুলো ঠিক এভাবে একটু দাগ টেনে সামান্য একটু ডিমের কুসুম মাঝখানে লাগিয়ে দুপাশ থেকে রুটিটা চেপে এনে চৌকো করে দিলেই কিন্তু একটা করে ফুল পিঠা তৈরি হয়ে যাবে। তবে তার আগে আবারও একটু সামান্য পরিমাণ ডো নিয়ে এরকম হাত দিয়ে গোল বলের মতো তৈরি করে ডোটাকে আমি সামান্য একটু ডিমের কুসুম দিয়ে ফুলের মাঝখানে বসিয়ে দেব এবং সেমভাবে একটা টুথপিক দিয়ে পিঠার উপরের দিকটা একটু কুচিয়ে দেব। তৈরি হয়ে গেল একটা ফুল পিঠা।
আর এর সাথে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো তেলে ডিপ ফ্রাই করে শিরায় দিয়ে নেব। এর জন্য গরম তেলে একটা একটা করে সবগুলো পিঠাই আমি ছেড়ে দেব। আর ফ্রেন্ডস, প্রথমে পাতলা পিঠাগুলো দেব এবং পরে ভারী পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজবো। আর পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন ফুলে মাশাল্লাহ করে দ্বিগুণ হয়ে যাবে। দেখুন, এর সাথেই আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি শিরাই দিয়ে নেব। এর জন্য আগে থেকে যে চিনিটা আমি নিয়ে রেখেছিলাম সেই চিনির সাথে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ পানি। দিয়ে ঘুরে ধরে 5 মিনিট বল কাষা শিরাটাকে আমি জাল করে নেব। এবং এই শিরার মধ্যে পিঠাগুলো নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পনেরোটি ভিন্ন ডিজাইনের হলুদের ডালার পিঠা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।